তো বন্ধু, দেখতে পাচ্ছেন বাবু রেডি হয়ে গেছে। টুসনি কিচেন সেন্টার এক্ষুনি রান্না শুরু হবে। ওরে, একটা গোটা মুরগি কেনে হ্যাঁ, তুমি একটা গোটা মুরগি কিনে রান্না করবে? আজকে কিসের রেসিপি হবে? ওরে গোটা মুরগি, ও, গোটা মুরগির রেসিপি। তুমি মুরগির কি খাও? মুরগি আমি মোটে লেগ পিস খাও? লেগ পিস কিরম করে খাও দেখাও বন্ধুদেরকে। ও বাবা, তুমি এরকম করে লেগ পিস খাও? তো মাকে ডাকো, বল মা আজকে কি রান্না হবে। আজকে মা কি রান্না হবে? আজকে আজকে হচ্ছে লাউ শাকের ঝোল হবে। লাউ শাক দিয়ে, পেঁপে দিয়ে, আলু বেগুন দিয়ে, সে বলছে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর ছেলেটা বলছে গোটা মুরগি হবে। এখন দেখা যাক কিচেন সেন্টারে কি রান্না হয়। দেখো, আমাদের বাবু হচ্ছে গোটা মুরগি খেতে ভালোবাসে, খালি গোটা মুরগির ঝাল খাবে। বাবু লঙ্কা দিয়ে খাবে? মুরগিটা কেমন করে মারবে দেখাও, বন্ধুদেরকে দেখাও ওরকম করে মুরগিটাকে মারবে। এটা কি খাওয়াচ্ছো বাবুকে? এই যে বাবুর জন্য শরবত করে এনেছি। সকালবেলা যেহেতু উঠেছে, সকাল করে একটু বেলা হয়ে গেছে, আর ও যেহেতু শরবতটা খেতে ভালোবাসে, সেই জন্য হচ্ছে লেবু আর লবণ আর চিনির শরবত। ঠিক আছে, ভালো, অবশ্যই ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে লেবুর শরবত খুবই উপকারী। তো আজকে কি কি রান্না হবে? ও টুসু রানী, আজকে কি কি রান্না হবে? আজকে লাউ শাকের ঝোল হচ্ছে, আর হচ্ছে পুঁই মেগেরির তরকারি, আর হচ্ছে শিম পোস্ত হবে, আর সবজিগুলো কাটা হয়ে গেছে, আর ভাতটাও রেডি, ভাতটা রান্না রেডি হয়ে গেছে, আর সবজিগুলো ঝটপট করে বানিয়ে ফেলবো। ভাতটা উনানে হচ্ছে নাকি? হ্যাঁ, আজকে উনানে রান্না হচ্ছে। আর এখানে গ্যাস সেন্টারে কি হবে? এখানে গ্যাস সেন্টারে আর গ্যাস সিলিন্ডারে হচ্ছে শিম পোস্তটা বানাবো। সময় তো অনেকটা কমে ইয়ে হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সেই জন্য ঝটপট করে উনুনে এবং গ্যাসে দুটো মিলিয়ে করবো। ওই যে সিম দেখতে পাচ্ছেন, চিকের মধ্যে সিম রেডি আছে। সিমগুলো দেখাও, সিম এবং গাজর। আচ্ছা, সিম গাজর দিয়ে, আর ওইখানে পোস্ত বাটা ছিল, পোস্ত বাটা হয়ে গেছে। আবার শাকের তরকারি হবে, এক থালা শাক এনেছে। দেখুন বন্ধুরা, একদম পুঁই শাক এনেছে এক থালা। নরম নরম গাছের কচি কচি পুঁই মেগড়ি এবং হচ্ছে আলু, তার সাথে আছে মূলো, এগুলো সব দিয়ে আজকে। আর এখানে বাবু সোনা দেখো, দুটো গাজর মুখে নিয়েছে। বাবা, তুমি দুটো গাজর খেতে পারো একসঙ্গে? বাবা দেখো দেখো কিরকম বুদ্ধি, দেখো দুটো গাজর একসাথে মুখে দিয়েছে, আবার একটা নিয়েছে, দেখো আবার একটা দিচ্ছে। ওহ, এই দুষ্টু বালকটার বুদ্ধি দেখুন বন্ধুরা। এই দেখুন, তিনটে গাজর একসাথে দিয়েছে, দিয়ে খালি মজা করবে। হ্যাঁ, বিভিন্ন রকম মজা করে ছেলেটা আমাদের, দেখুন করে নিজেরই কত আনন্দ হচ্ছে। খুব ভালো হয়েছে বাবু, খুব ভালো হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এরপর রান্না শুরু হবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খেলাম।